আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় প্রবাসী ভাইরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই পুরো ভিডিওটাই দেখবেন। কুয়েত থেকে বলছি, কুয়েতের কিছু প্রধান কিছু সংবাদ আপনাদের সামনে আমরা গুরুত্বপূর্ণ সংবাদগুলো তুলে ধরার চেষ্টা করি। কুয়েতে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা আর হবে না। কুয়েতে মেয়াদ উত্তীর্ণ ভিসা আকামার মেয়াদ অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার আর কোনো নতুন সময় সীমা দেয়া হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতে, মহামারী সংকটের সময় মানবিক দিক বিবেচনা নিয়ে ইতিমধ্যেই আবাসিক লঙ্ঘনকারী বা অবৈধভাবে বসবাসকারী প্রবাসী কর্মীদের জন্য জরিমানা প্রদান এবং অবস্থান সংশোধন করে সুবিধা নেয়ার জন্য চারটি বিভিন্ন সময়সীমা সহ চারটি সুযোগ দিয়েছে। কাজে বাড়ানোর আর পরিকল্পনা নেই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েতে বিপুল সংখ্যক বসবাসস্থান লঙ্ঘনকারী রয়েছেন। বিশেষ করে অনেক প্রবাসী তাদের পরিবারের সদস্যদের জন্য ভিজিট ভিসা পাওয়ার কারণে তারা সময় মতো নবায়ন করেনি। তারা বেশ কয়েক বছর ধরে অবৈধভাবে বসবাস করছেন। দৈনিক আল রায়ের প্রতিবেদন অনুযায়ী, বর্তমান কুয়েতের রেসিডেন্সি লঙ্ঘন করে অবৈধভাবে অবস্থান করা বিভিন্ন দেশের প্রবাসীর সংখ্যা আনুমানিক 1,60,000। এই অবৈধ প্রবাসী সাধারণ ক্ষমার সুযোগ নেয়নি, তাদের এখনও জরিমানা পরিশোধ করা এবং স্বেচ্ছায় কুয়েত ত্যাগ করার এবং নতুন ভিসা নিয়ে আবার ফিরে আসার সুযোগ রয়েছে। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন গভর্নমেন্টের অবৈধভাবে বসবাসকারী প্রবাসীদের ধরতে এবং যত তাড়াতাড়ি সম্ভব কুয়েত থেকে নির্বাসনের জন্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাপক অভিযান চালিয়ে যাবে বলে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে সমস্ত লঙ্ঘনকারী তাদের বায়োমেট্রিক বিবরণ সহ নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে ধরা পড়বে, তাদের রেকর্ড করা হবে এবং তাদের দেশে ফেরত পাঠানো হবে এবং আজীবনের জন্য কুয়েত প্রবেশ নিষিদ্ধ করা হবে এবং 5 বছরের জন্য জিসিএস দেশগুলোতে প্রবেশ নিষিদ্ধ করা হবে। 3 নভেম্বর থেকে 11 নভেম্বর পর্যন্ত মোট 726 জন আবাসিক আইন লঙ্ঘনকারীকে বিতাড়িত করা হয়েছে। এরই মধ্যে 287 জন পুরুষ এবং 139 জন মহিলা। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবাসিক বিষয় বিভাগ প্রবাসীদের জন্য ভিসার আবেদন গ্রহণ করতে শুরু করছে। আপনারা জানেন, এর আগেও আমরা আলসাফা কোম্পানির শ্রমিকদের বাংলাদেশি সহ তাদের কর্মবিরতির কথা আপনাদেরকে জানিয়েছি। তবে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটি কথাই যেটি বলবো, আপনারা আপনাদের আন্দোলন আপনারা শান্তিপূর্ণ পরিবেশে করুন, উত্তেজিত না হয়ে কুয়েতের আইনকে শ্রদ্ধা এবং সম্মান করে আপনারা আপনাদের দাবি লক্ষ্যে আপনারা পৌঁছানোর জন্য যা যা করার তা করবেন। আশা করি এমন কিছু করবেন না যেটা বাংলাদেশের সুনাম নষ্ট হবে, যেটিতে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, এই ধরনের কোনো কাজে লিপ্ত হবেন না, গরম মাথায় কোনো কাজ করা যাবে না। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিকিউরিটি মিডিয়া এবং স্থানীয় প্রশাসন জানিয়েছেন যে নিরাপত্তা বিভাগ 2,172টি অভিযোগ মোকাবেলা করছে এবং 250 জন অবৈধ বিদেশি রেসিডেন্সিকে আটক করেছে। 1,488টি ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে জরিমানা করেছেন এবং এক সপ্তাহের মধ্যে 800টি ওয়ারেন্ট গাড়ি জব্দ করছে কুয়েত স্থানীয় প্রশাসন। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিডিয়া এই তথ্য নিশ্চিত করেন। কুয়েতের আল আকিলা এলাকায় লাইটিং পিলারের সঙ্গে গাড়ির সংঘর্ষে এক নাগরিকের মৃত্যু হয়েছে। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশা করি এতক্ষণ আপনারা সবাই আপনাদের জন্য আমরা গুরুত্বপূর্ণ যে সংবাদটুকু থাকে ওই সংবাদটুকু আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা,
প্রবাসী বেড়ান। তো আশা করি যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন না তারা করে নেবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদেরকে স্বাগতম। এই বলে আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।